আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, সমস্পুর আবু তালেব ডিগ্রি কলেজ খোকসা কুষ্টিয়ার অনলাইন ক্লাস যুক্তিবিদ্যাতে তোমাদের স্বাগতম। তো তোমরা ভালো আছো? তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে, কিন্তু ভিন্ন আর একটা প্রসঙ্গ। অনুমান অবরোহ আরোহ তোমরা তো দেখছো, আবার অবরোহ অনুমান ডিডাক্টিভ লজিকের আবার দুইটা ভাগ আছে, একটা মাধ্যম অমাধ্যম। তো আমরা অমাধ্যম অনুমানের আবর্তন প্রতিবর্তন প্রতি আবর্তন এগুলো আমরা পড়লাম। এবার আমরা যে প্রসঙ্গটা পড়তে যাচ্ছি সেটা মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের চ্যাপ্টারটা আমাদের শেষ, নতুন একটা কি মাধ্যম অনুমান। তো এই মাধ্যম অনুমানটাকে তোমার ন্যায় অনুমান বা সহানুমান বলা হচ্ছে। তো দেখো, আমি একটা গল্প দিয়ে শুরু করি। আমার ছোট ভাইয়ের মেয়েটা তুয়ানা, বুঝছো তো? আমাদের দেশে দেখো না, এক এক সময় একটা গান আসে যেটা সবাই বলতে থাকে। আমি বাসায় গেছি, দেখি ছোট ভাইয়ের মেয়েটা হাঁড়ি পাতি লাভ এরম করতেছে। তা আমি চিন্তা করলাম কি করে। তো আমার মাকে আমি জিজ্ঞেস করলাম, মা ওই তুয়া কি বলতেছে? তো মা আবার একটু হেসে বললো যে ওই যে 100% লাভ, ওই ওই গানটাও গাচ্ছে। আর সে তোমার ঝাঁকা ঝাঁকি যেরকম, মানে ওর টিভিতে যেটা দেখে গানটা কেমন ওর ইয়ে দিছে, ব্যাকগ্রাউন্ড দিছে আমার জানা নাই। তো ওইটা তোমার ওই সে 100% লাভ এটা বলতেছে। তো এখন আমি তোমাদের এইটুকু বলার কারণ কি জানো, যে আমাদের এই 100% এবং 99% বা 1% এই পার্সেন্টেজের একটা ব্যাপার আমাদের একটু আজকে জানতে হবে। কেমন জানো, যে তো 100% তো এটা কি গেল, এটাকে বলা হয় যখন 100% বলতে হচ্ছে তখন আমরা যে অবজেক্টটা সম্বন্ধে বলছি, যে বিষয় বা বস্তু সম্বন্ধে আমরা বলছি, সেই বিষয়ের সকলকে বোঝায়, তাই না? কেউ বাদ যায় না। তাহলে আমাদের 100%, আবার যদি আমরা এখানে তোমার 99%ও বুঝি, তাও কিন্তু এটা 100% তো যায় না। আমরা যদি এমন বলি যে অধিকাংশ লোকই মিথ্যা কথা বলে, কিন্তু সকল লোক মিথ্যা কথা বলে এই কথার সাথে কিন্তু সে খাপ খাবে। অধিকাংশ 99% লোকও যদি তোমার মিথ্যা বলে, তবু 100%-এর সাথে তো হবে। তাহলে আমরা এই 100% আমাদের 100% আছে দুইটা আমাদের বাক্য, দুইটা 100% বাক্য আছে। একটা কি এ বাক্য, আর একটা কি ই বাক্য, তাই না? আর দুই আর দুইটা আছে কি এটা 100% না, এটা পার্সেন্টেজ কত, 1% না, 5% না, 99%, এটা আমাদের ব্যাপার না। কিন্তু 100% হলো এ যে সকল মানুষ হয় মরণশীল, না মরণশীল। তো তোমার সকল মানুষের মরণশীল এটা যদি দিয়ে, এটা কিন্তু 100% বোঝাচ্ছে, সব যত মানুষ আছে সবাইকে বোঝাচ্ছে। আর যখন আমরা কিছু কিছু মানুষ হয় সৎ এরকম দিব, তখন তো কিছু কিছু মানে তো 100% না, তাই না? তো এখন দেখো, এই জেনারেল প্রপোজিশন থেকে যে পার্টিকুলারে আসি, এটা হলো আমাদের অবরোহ পদ্ধতি। তো এখন এটাও আমাদের অবরোহ পদ্ধতি। দেখো ন্যায় অনুমানটা আমাদের অবরোহ ডিডাক্টিভ ইনফারেন্সের এটা একটা কাইন্ড বা একটা প্রকার। তাহলে এটাকে আমরা ষষ্ঠ অধ্যায় আছি, ষষ্ঠ অধ্যায়ের এই আমাদের মাধ্যম অনুমানটাকে কি বলা হচ্ছে, এটা ন্যায় অনুমান। আচ্ছা, আর ন্যায় অনুমান বা সহানুমানও বলছে, হ্যাঁ সহানুমান, ন্যায় অনুমান বা সহানুমান। আচ্ছা, আর এটা ইংরেজিতে কি বলতেছে, যে সিলজিজম, সরি
এসএম এ সিলোজিজম বুঝছো সিলোজিজম বা সহানুমান তে সহানুমানটা দেখো এটাকে মাধ্যম অনুমান বলছি তাহলে এখানে এই সহানুমান বা সিলোজিজমের তোমার সংজ্ঞা কি বলা হচ্ছে যে মাধ্যম অবরোহ অনুমানে তোমার সংযুক্তভাবে দুইটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত আমরা অনুমান করি সেটা হলো তোমার ন্যায় অনুমান বা সহানুমান বা সিলোজিজম এখন আমরা দেখছি যে এর আগে তোমার যেটা ইয়ে ছিল আমরা অমাধ্যম অনুমান যেটা ছিল সেটা একটা আশ্রয়গত বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হতো আর এখন কিরকম হচ্ছে যেমন সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ আর অতএব সকল কবি হয় মরণশীল তো দেখো সকল এই যে তোমার এই একটা আশ্রয় বাক্য দুইটা আশ্রয় বাক্য তিন তিনটা তিনটা বাক্য তার মধ্যে দুইটা প্রদত্ত বাক্য বা আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত তাহলে এইটা আমরা দেখছিলাম যে অমাধ্যম অনুমান গুলোতে একটা আশ্রয় বাক্যের পরে সিদ্ধান্ত আসতো তাই না তাহলে এইটার থেকে আমরা প্রথমে বুঝতে পারছি এটা আর অমাধ্যম অনুমান না এটা মাধ্যম অনুমান তাহলে মাধ্যম অনুমান গঠন হচ্ছে কি তিনটা যুক্তি বাক্য দ্বারা তো তিনটা যুক্তি বাক্যের আবার দুইটা হলো প্রদত্ত বাক্য এবং একটা সিদ্ধান্ত তাহলে আমরা দেখলাম কি যে পরস্পর সম্পর্কযুক্ত দুইটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনুমিত হলে সেটা তোমার সহানুমান বা ন্যায় অনুমান আচ্ছা এখন ন্যায় অনুমানের তোমাদের কিছু বৈশিষ্ট্য আছে তো ন্যায় অনুমানের বৈশিষ্ট্যগুলোর ভিতরে তোমার পরস্পর সম্পর্কযুক্ত রিলেটেড দুইটা তোমার আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত হতে হবে তো পরস্পর সম্পর্কযুক্ত যেমন আমি যদি এখানে তোমার এরকম না দিই এখানে যদি এরকম লিখি সকল কবি হয় মানুষ সকল কবি হয় মরণশীলের জায়গায় যদি আমি সকল মানুষ হয় মরণশীল তারপরে সকল ছাগল ঘাস খায় এরকম যদি লিখি তাহলে কিন্তু এটা পরস্পর বিচ্ছিন্ন দুটো কথাবার্তা হয়ে গেল অসংলগ্ন তাই না তো এরকম অসংলগ্ন কথাবার্তা থেকে তো একটা সিদ্ধান্ত টানা সম্ভব না তাহলে পরস্পর সম্পর্কিত এবং তোমার একটা রিলেটেড হ্যাঁ অসংলগ্ন না সংলগ্ন কথাবার্তাটা হতে হবে তাহলে আমরা দেখি কি যে কোনো দুইটা আশ্রয় বাক্য থেকে কিন্তু সিদ্ধান্ত করলে হবে না দুইটা আশ্রয় বাক্য দিয়ে দিলাম দিয়ে একটা সিদ্ধান্ত যে সকল মানুষ হয় মরণশীল সকল ছাগল ঘাস খায় এরকম দিলে তো তোমার কোনো খেয়ে হারা কথাবার্তা এটাতে তো তোমার কোনো সিদ্ধান্তের প্রশ্ন আসতে পারে তাহলে আমরা দেখলাম কি যে পরস্পর সম্পর্কযুক্ত দুইটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত হবে তাই না তাহলে আমরা এখানে কি লিখেছিলাম সকল কবি হয় মানুষ না এরকম ছিল আচ্ছা তাহলে আমরা দেখলাম কি এরপরে তোমার জেনারেলের যে কথাটা বললাম 100% যেটা কথা বললাম সেটা হলো কি তোমার ইংরেজিতে বলছে জেনারেল না জেনারেল তো জেনারেল থেকে আমাদের পার্টিকুলারে আসতে হবে বা জেনারেল যেখানে তোমার 100% তো সিদ্ধান্তটা কখনো তোমার আশ্রয় বাক্য থেকে মোর জেনারেল হতে পারবে না বুঝছো এটা কখনো মোর জেনারেল হতে পারবে না এটাকে কি হতে হবে লেস জেনারেল লেস দিয়ে দিলাম তাহলে তোমার এটা কি হবে যে সিদ্ধান্তটা তোমার আশ্রয় বাক্য থেকে কমপক্ষে সমান সমানও হতে পারে কিন্তু কখনোই তার চেয়ে বেশি হবে না তাই না গেল দুইটা তারপরে দেখো সিদ্ধান্তটাতে তোমার আমি বলছিলাম যে
সিদ্ধান্ত মানে নোবেলটি এন্ড নেসেসিটি তো আসছে অনিবার্যভাবে তো আসছে এবং সেখানে অনিবার্যতা এবং নূতনত্ব থাকতে হবে এই দেখো সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ আর সকল কবি হয় মরণশীল এটা একটা নতুন কথা তাই না তাহলে এইটা গেল এখন দেখো ন্যায় অনুমানের আমরা গঠনটা কেমন যে তিনটা আস তিনটা যুক্তিবাক্য দিয়ে ন্যায় অনুমান গঠন হয় তার মধ্যে কি দুইটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত তাই না তো এখন দেখো যে সিদ্ধান্তের যেটা বিধেয় একটা একটা বাক্যে তোমরা তো জানো যুক্তিবাক্যে দুইটা পদ থাকে একটা উদ্দেশ্য পদ একটা বিধেয় পদ আর এই হয় নয় সংযোজক এগুলো এগুলো পদ না এটা সংযোজক তাহলে উদ্দেশ্য আর বিধেয় দুইটা পদ তাহলে তিনটা বাক্য থাকলে তিন দুগুণে ছয়টা পদ থাকার কথা ঠিক কি না যেখানে তিনটা বাক্য একটা হোক না এটা সিদ্ধান্তটাও তো একটা বাক্য তাহলে তিনটা বাক্য দিয়ে আমাদের একটা ন্যায় অনুমান গঠন হচ্ছে তার মধ্যে দুইটাকে আমরা প্রদত্ত বাক্য বা যুক্তি বাক্য বলছি আর একটাকে আমরা সিদ্ধান্ত বলতেছি তাহলে তিনটাতে তো তিন দুগুণে ছয়টা পদ থাকার কথা কিন্তু না এখানে কি থাকবে একটা ন্যায় অনুমানে তোমার তিনটা পদ থাকবে এবং তিনটা পদ পুরো যুক্তিতে এক একটা পদ দুইবার করে ব্যবহার হবে বুঝছো কিরকম দেখো সিদ্ধান্তের বিধেয়কে সিদ্ধান্তের যেটা বিধেয় এটাকে সাধ্য পদ বলা হয় সাধ্য পদ আর সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য এটাকে পক্ষ পদ বলা হয় পক্ষ পদ বলা হয় বুঝছো তো যে আশ্রয় বাক্যে তোমার সাধ্য পদ থাকে তাকে সাধ্য আশ্রয় বাক্য বলা হয় তা সাধ্য আশ্রয় বাক্যটা কোথায় মরণ সেটা কোথায় প্রথম এই যে প্রথম আশ্রয় বাক্যে এটা তাহলে এটা সাধ্য আশ্রয় বাক্য আর পক্ষপদটা যে আশ্রয় বাক্যে থাকে তাকে পক্ষ আশ্রয় বাক্য বলা হয় পক্ষপদটা কোন জায়গায় আছে কবি কবি এই দেখো দেখো এটা দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে তাহলে যে যে আশ্রয় বাক্যে পক্ষপদ থাকে সেটা পক্ষ আশ্রয় বাক্য যেটাতে সাধ্য পদ থাকে সেটা সাধ্য আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত তো সিদ্ধান্ত আর কি এর ভিতরে একটা হেতু পদ আছে আমরা সাধ্য পদের প্রতীক হিসাবে পি আর পক্ষ পদের এস আর মিডিল টার্ম যেটা সেটা হলো এম ধরি আমরা তাই না তাহলে দেখো এইখানে হেতু পদ কার